गुड मर्निंग प्रथम यूट्यूबे एलम जानिओ ना कि अत सब भलो को एखो जानी ना आज के प्रथम शुरू कर लिस्थिति तो सबा घरे बंदी ना तो हमार मन हलो घरे बसे जदि सब बंधुदे साथे कथा बला जाए जोगाजोग करा जाए তাহলে হয়তো একটু ভালো লাগা তৈরি হতে পারে আপনাদের দিক থেকেও আমার দিক থেকেও। তো সেই জন্যই ইউটিউবে স্থির করলাম আসবো। কিছু কিছু আমার যেগুলো পছন্দের জিনিস আমি ভালোবাসি করতে, যেরকম রান্না, বাগান করা, বাগান তো না ফ্ল্যাট বাড়িতে বাগান কোথা থেকে হবে, টবের মধ্যে যে সমস্ত জিনিসপত্র লাগানো সেগুলো নিজের ইচ্ছে, মানে নিজের ইচ্ছে প্লাস নিজের মতো করে নতুন কিছু ভেবে করা, সেই সব জিনিসগুলো করার চেষ্টা করি। তো সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, ধীরে ধীরে সব জানতে পারবেন আপনারা। আজকে আমি একটা অনেকটা সময় পার হয়ে গেছে, এখন প্রায় আপনার 12:30 বাজতে চলেছে। তো আজকে আমি ভাবছি আমি একটা খুব কম উপকরণ আছে এইরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। মোটামুটি সবার ঘরেই থাকে ওই জিনিসপত্রগুলো, চটজলদি বানিয়ে কিছু নেই তো ওটা বানিয়ে খাওয়া যায় এবং খুব কম খাটুনিতে। তো সেটাই করব, দেখুন আপনাদের কেমন লাগে করে দেখবেন, ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, ঠিক আছে? চলুন শুরু করি। দেখুন এখানে আমি ছোট ছোট চিকেনের টুকরো বোনলেস, এটা আপনি যে কোনো হাড়ের পিসের থেকেও আলাদা করে নিতে পারেন ছোট্ট মতো, আমি 4 পিস দিয়ে দেখাচ্ছি। আজকে আমি আমার খালি মেয়ের মতো বানাচ্ছি, তো আমি দেখাচ্ছি এটা, আপনারা দেখুন, আপনারা চেষ্টা করে দেখবেন, পারবেন হয়তো আশা করি। প্রথমে আমি এই লেবুটাকে কেটে নিচ্ছি, একটুখানি লাগবে। আপনাদের ঘরে যে কোনো পলিথিন বা ক্লিন ফয়েল কিছুও যদি থাকে সেটাকে ভালো করে ধুয়ে নেবেন। এই যে দেখুন, বাজার থেকে যেমনি এই জিনিসগুলো ক্লিন ফয়েল থাকলেও চলবে বা অ্যালুমিনিয়াম ফয়েল, আমার কাছে নেই বলে আমি এই প্লাস্টিকটাই ভালো করে ধুয়ে নিয়েছি, এটাকে আমি এখানে বেছালাম। এবারে এই যে দেখছেন এই চিকেনের পিসটাকে আমি ঠিক এর মাঝখানটায় রাখলাম, রেখে নিয়ে এটাকে আমি এমনি ফোল্ড করলাম। ফোল্ড করে নিয়ে আপনাদের বাড়িতে যেরকম হাতা ফাতা যাই থাকুক না কেন, সেটা দিয়ে আপনি হালকা করে এটার উপর এমনিভাবে প্রেস করবেন, হালকা হাতে, হালকা হাতে প্রেস করতে হবে। আপনি চাইলে বড় পিসেও বানাতে পারেন, আমি ছোট ছোট পিসে দেখাচ্ছি যেটা করতে সুবিধা হবে। এগুলো হ্যামারও পাওয়া যায় কিন্তু আমাদের ঘরে তো আর ওইসবের সবসময় বন্দোবস্ত থাকে না, রেগুলার ওয়াইজ করতে গেলে তখন আমরা এই ছোট ছোট জিনিসগুলো দিয়েই করি। হালকা হাতে মারবেন, বেশি জোরে মারবেন না, তাহলে জিনিসটা ম্যানেজ করতে অসুবিধে হবে। এই যে চারটাকে আমি এখানে এমনিভাবে বিছিয়ে এটাকে সরিয়ে দিলাম। এবারে এমনি ধরনের গ্রেটার আপনাদের সবার বাড়িতেই নিশ্চয়ই থাকে, এমনি হোক বা যেমনি হোক ছোট দানা, তো আমি খানিকটা রসুন এর সবকটার মধ্যে একটু একটু করে গ্রেট করে ছড়িয়ে দেব। রসুনের ফ্লেভার আপনারা বেশি চাইলে বেশি দিতে পারেন, আমাদের বাড়িতে যেরকম একটু বেশি পছন্দ করে বলে আমি একটু বেশি দিচ্ছি। যদি বেশি পছন্দ না করেন তাহলে অল্প দুকোয়া দেবেন, তার বেশি দেওয়ার দরকার প্রয়োজন পড়বে না। এটা আমি সরিয়ে রাখছি, একটুখানি আদা অল্প,
লেবুর রস। আপনারা যদি কাঁচা লঙ্কা দিয়ে করতে চান তো পুরো কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন। আমি কাঁচা লঙ্কার একটু ফ্লেভারও চাইছি, আবার একটু শুকনো লঙ্কাও দেবো, দুটো মিলিয়ে দেবো, তাই দুটোই অল্প অল্প করে আমি দেবো। যেমনি ঝাল পছন্দ করেন সেমনি দেবেন, সবার বাড়িতে তো আর একরকম ঝাল খাওয়া হয় না, কারোর বাড়িতে বেশি কারোর বাড়িতে কম। এরপর একটুখানি নুন দিলাম, নুনটা আপনি আপনার আন্দাজ মতো দেবেন। একটু গোলমরিচ, সামান্য লঙ্কা গুঁড়ো। দেখুন আমি যা যা উপকরণ দিচ্ছি সব কিন্তু সবার ঘরেই মোটামুটি থাকে, আর আমি বলছি এই জিনিসটা হলে আপনি ঘি ভাতের সঙ্গেও খেতে পারেন, একটু ধনে গুঁড়ো দিলাম, ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন, আর কিচ্ছু দরকার পড়বে না, এত টেস্টি জিনিসটা হয় খেতে। এবারে এগুলোকে আপনি ভালো করে উপরে মাখিয়ে মাখিয়ে আধা ঘন্টার জন্য এটাকে আমি মাখিয়ে ফ্রিজে রেখে দেব। তারপরে আধা ঘন্টা পরে কি করতে হবে সেটা আপনি সেটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আপাতত এইটুকু অবধি থাকুক, আমি এখন এটাকে ফ্রিজে খানিকক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখবো। যে এবারে একটা ডিম আমি এখানে নিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে এটাকে আমি ফেটাবো। এবারে এই যে চিকেনগুলো আছে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো আছে এর মধ্যে আপনাদের বাড়িতে যা আছে, যদি আটা থাকে তো আটার গুঁড়ো ছেটাবেন, চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো ছেটাবেন, কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার ছেটাবেন, যেটা ঘরে অ্যাভেলেবেল সেই জিনিসটা আপনি ছেটাবেন। ছেটানোর পরে এখানে আমি একটুখানি ব্রেড ক্র্যাম নিয়ে নিচ্ছি, এটাও আমার হাতে বানানো, এটা কিভাবে বানাতে হয় ঘরে সেটাও আমি এখন বলবো। খুবই ইজি বানানো, পাওয়াই ঘরে বানানো যায় ব্রেড ক্র্যাম, আবার কিনতেও পাওয়া যায়, যেটা আপনার সুবিধে মনে হবে করতে পারেন। এইভাবে আমি দুটো পোর্শনে এই চালের গুঁড়োটাকে লাগিয়ে নিলাম এর মধ্যেই। নিয়ে একটা শেপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এমনি করে, যেমনি আপনার সুবিধে ঘরের। এটাকে এর মধ্যে ডিপ করে সেম প্রসেসে এইগুলো
ঠিক আমি যেমনি করে দেখাচ্ছি আপনারা করতে করতেও দেখবেন, কোনো ব্যাপার নয় এটা করা। আর এটা আপনি বানিয়ে ফ্রিজেও স্টোর করতে পারেন, ডিপ ফ্রিজারে 10-15 দিন একদম আরামসে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না এটাতে ব্যবহার করতে। এবং খুব তাড়াতাড়ি করা থাকলে কিছু নেই, খাবার তো ডাল ভাতের সঙ্গে এটা মেখে খেয়ে এটা দিয়ে খেলে আর কিছু লাগেই না। এই যে এটা হয়ে গেল, এই চারটে আমি বানালাম, এটাকে এখন আমি ফ্রিজে রেখে দেব। ঠিক খাবার সময়তে শ্যালো ফ্রাই করব, অল্প তেল দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দুপিট ভেজে, কম আছে দুপিট ভেজে হয়ে যাবে তৈরি। আমি ভাজার সময় আবার আপনাদেরকে দেখাবো। এই যে ফ্রিজ থেকে আমি বের করলাম এটা, এবারে এগুলো কম তেলে, এর থেকেও কম তেলে ভাজা যায়, আমি ভুল করে বেশি ঢেলে দিয়েছি। হাসছে আমার, আমি বেশি ঢেলে দিয়েছি বলে তেল। এই যে দিচ্ছে শ্যালো ফ্রাই করার জন্য, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। একটা সাইড লাল লাল হয়ে গেলে অন্য সাইডটা পাল্টে দেওয়ার এখন একটুখানি বাকি আছে। দেখুন হালকা হালকা ব্রাউন কালার আসছে। দু সাইডেই হালকা লাল রং চলে এসছে, মোটামুটি রেডি। এবারে এটা আপনি ভাতের সাথেও খেতে পারেন, স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, যেটা আপনার পছন্দ। এটা করে ফ্রিজে রেখে দিতে পারেন যে কোনো সময়, এটা কাজে দেবে আর খেতে খুব টেস্টি। একবার বানিয়ে দেখুন, খুব ভালো খেতে। হয়ে গেছে।